प्राण सजनी काटे ना दिन रजनी ओ प्राण सजनी काटे ना दिन रजनी तुमी आमार पूर्णिमाशेर चाँद बंधुरे तुमी बिना बाचे ना प्राण बंधुरे बाते ना पराम बेटी ऐ बेटी शोन शोन ना की बोलचीस भैया জানিস আজ আবার দেখা তারপর তারপর আজ আমাকে দেখে মুক্তি পে হাসছিল গুল মারবার জায়গা ফেলিনি এই তোর মাথা ছুঁয়ে বলছি আজকাল আমাকে দেখলে প্রায় মুক্তি পেটে পে হাসে তোর কি মনে হয় কেন হাসে এই গায়ে তো আমি ছাড়া আর কেউ কলেজে পড়ে না নিশ্চয়ই আমার বুদ্ধি দেখে হাসে আমার কি মনে হয় জানিস কি তোকে বুদ্ধ পেয়ে হাসে কি বললি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে আমি তো নাস্তা দিচ্ছি তোমার চাচি আম্মা যতদিন বেঁচে ছিলেন শর্মিল শহরের বাইরে থেকে লেখাপড়া করত তিনি মারা যাওয়ার পর শর্মিলকে আমার কাছে নিয়ে এলাম আমি বলছিলাম কি চাচা জান ওকে হোস্টেল রাখলেই তো পারতেন আর দেখাশোনা করার জন্য আমরা তো ছিলামই মা মরা মেয়েকে কি চোখের আড়ালে রেখে আমি শান্তি পেতাম হ্যাঁ কদিন থাকছো তো জি একটু অসুবিধা হবে তবে ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে এসেছি তাহলে আর কি এসো ও প্রাণে সজনী কাটে না দিন রজনী ও প্রাণে সজনী কাটে না দিন রজনী সরকার বলছিলাম কি হুজুর শহরের বাড়ির ভাড়ার মেয়াদ তো ফুরতে আর এক মাস তা নতুন ভাড়াটে চেয়ে বিজ্ঞাপন দেব হুজুর একটু ভেবে দেখি শাকিলের যেরকম আগ্রহ তাতে শর্মিনের বিয়েটা বোধহয় খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে আমি ভেবে রেখেছি বিয়ে হয়ে গেলে ওরা ওই বাড়িতেই থাকবে তা ঠিক আর একবার বিয়ে হয়ে গেলে এ বাড়ি কি সে বাড়ি কি সবই তো তাদের নিশ্চয় বাবা মা আচ্ছা তুমি এই গায়ের সবাইকে চেনো নিশ্চয়ই সবাই তো এককালে আমাদের প্রজা ছিল কিন্তু কেন বল তো মা এই গায়েরই একটি ছেলে কলেজে পড়ে তুমি তাকে চেনো চিনতে পারলেন না হুজুর না আমজাদ মাস্টারের ছেলে রাজু ও ভালো ছাত্র বাপের নাম রাখবে ওর সঙ্গে তোর কোথায় দেখা হলো ও কলেজে যাওয়ার সময় প্রায় দেখি ওকে একটু বলে দিলে রোজ আমাকে নিয়ে যেতে পারে নিশ্চয়ই পারে একশো বার পারে কিন্তু মা এই বুড়ো মাঝিটার কি হবে নৌকা চালাতে পেচারার খুব কষ্ট হয় ওকে কোনো ক্ষেতে খামারে কাজ দিয়ে দাও হ্যাঁ নিশ্চয় 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 সরকার হ্যাঁ জি আমজাদ মাস্টারের ছেলেকে কাল আমার সঙ্গে দেখা করতে বলো বাপরে বাপ হয়েছে কি অমন করে চিৎকার করছিস কেন নাস্তা পানি দিবি নাকি না খেয়ে ক্লাসে যাবো ঘরে তো গুড়মুড়ি আছে খেয়ে নিলি পারিস লক্ষ্মী বোন আমার তুই নিয়ে আয় রাজু বাড়ি আসো নাকি কে আমি কদম সরকার আসসালামু আলাইকুম
वालेकुम अस्सलाम परका चाचा हुजूर तुम्हें तलब कर हुजूर आमा के क्या सेटा हुजूर निजे मुखे बोलें आमी एक खुनी आर्ची जमीदार तो तलब कर तो किछु बुझते पारछी ना आमार भीषण भय करछे दूर पागली सरकार बोलछिलो तोमार आर्थिक अवस्था तेमन भालो नय लेखापड़ार खरच चालाते निश्चय कष्ट हय हाँ हुजूर सामान्य जमी बर्गापत्तन दिए जा आछे आमि जदि तोमाके साहाज्य करि माने मासे मासे किछु टाका पेये जाओ ताहले केमन हय खूब भालो हय हुजूर किन्तु आपनि आमाके टाका देबेन केन आमार मेयेके तुमि चेनो जी से कलेजे पढ़े आमार इच्छा तुम्हार नौकाते से रोज यातायात करुक तुम्हार कोनो आपत्ति आछे राजी हो जाओ जी ना हमार कोनो आपत्ति नहीं ताहले एबार तुम एसो सलाम अलैकुम वालेकुम सलाम गर्दन जाबे की काज तार मेके रोज आमाके नौकाते करे पार करते हबे एटा बुझे एकटा कठिन काज होलो होलो ना जाके काज थेके कोनो दिन देखबार सुजोग पाइनी सेई मेये कि ना आमार नौकाय खूब काछाकाछी ओरे बाबा गर्दनटा बुझे सत्यि गेलो गर्दन तो पेतेई रेखेछो कौन मटका भी सेटाई हच्छे कथा मैम साहब कौन एसेछेन मैम साहब एकटु देरी हये गेछे ओई हत्याचारी मुख पुरेटार जन्ये बुझलेन ना तो बिथि बिथि रोज आमाके लेट करिए दे तबे आमी ठीक बुझिए देव नौका जे छाड़बो ना एकेबारे तूफान मेल ठीक आछे चलो अरे छुट्टी कटा আমি দরকার হলে ক্লাস ফেলে চলে আসব ঠিক একতে চলে এসো মনে থাকে যেন মন তো এখানেই পড়ে থাকবে আপনি এসে দেখবেন বান্দা হাজির চলে বড় আমি যাই দোস্ত হংস মিথুন হয়ে মোরা ভাসব নদীর জলে বিনি সুতার গাঁথবো মালা ভালোবাসার ফুলে চিরদিনই থাকবে সুখের চিরদিনই থাকবে সুখের নদীতেও জান বন্ধুরে তুমি বিনা বাঁচে না প্রাণ বন্ধুরে তুমি বিনা বাঁচে না প্রাণ সুন্দর তো সময় মতো এসেছি না মেমসাব কটা বাজে চাকরি থাকবে তো চলো চলো কি বলবো হুজুর
জমিদারির সেই রমরমা তো আপনি দেখেননি, দেখেছেন মেজো হুজুর আপনার বাবা। জমিদারিও গেল, আপনার বাবা তার অংশ বিক্রি করে শহরে গিয়ে ব্যবসা ধরলেন। হ্যাঁ, সরকার হুজুর, দুই হাত এক হয় কখন? দুই মন এক হয় যখন। রাজু ছেলেটি কেমন? ভালোই তো। শুনলাম তোর সঙ্গে নাকি বেয়াদবি করেছে। এ কথা যে বলেছে সে নিজে বেয়াদব না হয় মিথ্যে বলেছে। রাজু ভালো ছেলে। আমি ভাবছিলাম চাচাজান কালী শহরে চলে যাব। কেন কেন, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে অনেকদিন তো হয়ে গেল, বিজনেসের যে কি অবস্থা। অবস্থা খুব ভালো, সরকার ইতিমধ্যে খোঁজ খবর নিচ্ছে। ভাইয়া, এই ভাইয়া আসছি খেতে আয়। তুই খেয়ে দিয়ে শুয়ে পড়লি পারিস, রাত জেগে আমার জন্য বসে থাকিস কেন? বিয়ে করে বউ নিয়ে আয়, আমাকে আর রাত জেগে বসে থাকতে হবে না। আমাকে মেয়ে দেবে কি? কেন, জমিদারের মেয়ে তো একবার বাড়িই আছে। কি জাতা বলছিস। তবে হ্যাঁ, মানুষের মতো মানুষ যদি হতে পারি তবে শর্মিনীর মতো কাউকে ঘরে আন। কিন্তু তার আগে কি করবো জানিস? কি? তোকে বিদায় করবো। আসবো হুজুর, এসো। চমৎকার, আনতে পেরেছো তাহলে? কি যে বলেন হুজুর, এককালে বাঘের চোখ জোগাড় করেছি, এর এমন কি। ও এ বাকিটা নিন, ওটা তোমার কাছেই থাক। কি দরকার ছিল। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। কলেজে যাচ্ছ নাকি? না, বই খাতা নিয়ে হাওয়া খেতে যাচ্ছি। শারমিন চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। কোথায়? নদীর ঘাটে। তাহলে একটা দড়ি আর কলসি নিয়ে নিই। কেন, ডুবে মরতে হবে না? কটায় ছুটি ম্যাম সাহেব? আজ সারাদিনের ছুটি। তার মানে? কলেজ তো বন্ধ। তাহলে আমরা কোথায় যাচ্ছি? দু চোখ যেদিকে যায়। তোমার ক্লাস নেই? পরীক্ষা তো শেষ। এই সেই গানটা আমাকে শিখিয়ে দেবে? গান? কলেজে ফাংশন আছে, গাইব। আমার গান আপনার ভালো লাগে? শুধু গান নয়, তোমাকেও। ছুরি আছে? আরে পেন্সিল কাটার ছুরি। রুমাল আছে? কেন, কাজ আছে, দাও।
না খেলে বইয়েই গেল। একটু লবণ হলে মজা করে খাওয়া যেত। ম্যাম স্যার কি একটা কথা বলবো? বলো। আমাকে এখানে কেন নিয়ে এলেন? আম খাচ্ছি, কথা বলছি, ভালো লাগছে না? কেউ যদি আমাদের এখানে এভাবে দেখে ফেলে কি ভাববে? কি ভাববে? অন্যায় তো কিছু করছি না। আপনার পাশে আমার থাকাটাই অন্যায়। কেন? কোথায় আপনি আর কোথায় আমি? এসব তো পুরনো দিনের কথা। আগে লোকে তাই ভাবতো, যখন আমাদের জমিদারি ছিল তখন। এখন ভাবে না? না, অন্তত আমি ভাবি না। আপনি কি ভাবেন? আমি ভাবি মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। সত্যি কি তাই? যেখানে প্রেম আছে সেখানে তাই। ভালোবাসা
আশা হয়েও যেতে পারে ও ভালোবাসা হয়েও যেতে পারে ও ভালোবাসা হয়েও যেতে পারে শর্মিন কলেজে যায়নি গদি থেকে ফেরার পথে ভাবলাম শর্মিনের ক্লাস শেষ হয়ে থাকলে একসঙ্গে ফিরব কিন্তু গিয়ে দেখি কলেজ বন্ধ তুমি যাও বিশ্রাম করো কি লিখছিস মা একটা নোট লিখছিলাম বাবা বসো এখন কেমন আছো শুনলাম দিনের বেলা নাকি অসুস্থ বোধ করছিলে বুড়ো মানুষ ইচ্ছে করলে কি সুস্থ থাকা যায় প্রেশারটা একটু বেড়েছে চেক আপ করিয়ে নাও তোকে একটা কথা বলতে এসেছিলাম বলো আমার একটা দুঃখ তোর মা বেঁচে নেই থাকলে কথাটা সেই বলতো আরে বলই না যদি তুই কথাটা না রাখিস তাহলে আমি বড় দুঃখ পাবো মা তুমি দুঃখ পাবে এমন কোনো কাজ আমি করেছি বাবা জানি মা জানি আর এও জানি আমি যাকে পছন্দ করেছি তোর তাকে অপছন্দ হবে না এসব কি বলছো আমি তোর বিয়ের কথা বলছি মা বিয়ে হ্যাঁ শাকিলের সঙ্গে তোর বিয়েটা সেরে ফেলতে চাই বাবা সামনে আমার পরীক্ষা পরীক্ষার পরে না হয় বিয়েটা হবে তবু তা হয় না বাবা কেন হয় না সে আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা তাহলে কি আমি ধরে নেব তোর অন্য কোনো ইচ্ছা আছে বাবা শাকিলের বাবার মৃত্যু সজ্জায় আমি তাকে কথা দিয়েছিলাম মা কথা দিয়েছো এমন কথা কেন দিলে বাবা তোর উপর আমার বিশ্বাস আছে তুই আমার মুখ রাখবি মা রাত হয়েছে ঘুমো ঘুমো মা কেঁদে আর কি হবে মেমসা মানুষ যা চায় তাই কি পায় পায় না তাহলে আমাকে বলে দাও আমি কি করব আপনার বাবার মুখ যাতে রক্ষা হয় তাই করবেন আর তুমি আমার জন্য দুঃখ করবেন না আমার মতো গরিব মানুষেরা চিরকালই ভালোবাসবে কিন্তু প্রেমের তাজমহল কোনো কালই বানাতে পারবে না রাজু আপনার কলেজের ফাংশন জন্য কবে ম্যাম সাহেব কাল তুমি আমাকে নিতে আসবে আসব সেই গানটা একবার শোনাও উনি কেড়ে আসা যাওয়া পারো ভুলে যেও কোনো দিন দেখা হলে তখন চিনে নিও উনি কেড়ে আসা যাওয়া পারো ভুলে যেও কোনো দিন দেখা হলে তখন চিনে নিও তোমার দেয়া সুরে বন্ধু তোমার দেয়া সুরে বন্ধু শোনাবো যে গান বন্ধু রে তুমি বিনা বাঁচে না পরা বন্ধু রে thank you
আমার ফুলে চিরদিনই থাকবে সুখের চিরদিনই থাকবে সুখের নদীতে উজান বন্ধুরে তুমি বিনা বাঁচি না পরাণ বন্ধুরে যেতে পারবো এসো চল রাজু রাজু কি হয়েছে রাজু ওরা আমার নৌকাটাকে ভেঙে দিল বুঝেছি এটা তোমার কাছে রাখো কি সোনার মেডেল তোমার শেখানো গান গিয়ে ওটা পুরস্কার পেয়েছে ওটা ওটা তোমার পাওনা আরেকটা বানিয়ে নিও বাড়ি চলো যেমন কুকুর তেমনি মুগুর হওয়া উচিত নিজেকে দিয়ে সবাইকে বিচার করছেন শর্মিন আমাদের কথার মাঝে কেউ নাক গলাতে আমি চাই না আমার সামনে শাকিব তো অপমান করা সাহস হলো কি করে বাবা তুই কি চাস আমার উচ্চ মাথা হেঁট হয়ে যাক আমার মান সম্মান ধুলোয় মিশে যাক না বাবা সেটা যদি সত্যি তাহলে রাজুর জন্য তোর এত দরদ কেন কেন তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলি বাবা ভালো করে তাকিয়ে দেখো রক্ত হ্যাঁ রাজুর রক্ত
তোমার হবু জামাইয়ের ভাড়াতে গুন্ডারা রাজুকে মেরে রক্ত ঝরিয়েছে। শারমিন, বাবার আদরের মায়ের স্নেহে তুমি আমাকে মানুষ করেছো। তোমার কথার অবাধ্য আমি হতে চাই না বাবা। তবে তোমাকে একটা অনুরোধ করব, তোমার কন্যার ভালো মন্দের দায়িত্ব যার হাতে তুলে দিতে চাও তার সম্বন্ধে আরেকটু ভেবে দেখো। শর্মিন ভাইয়া, এটা তুই ফিরিয়ে দে। কি বলছিস তুই? আমরা গরিব মানুষ, ভিখারি তো নই। অন্যের দয়ার দান হাত পেতে নিতে তো লজ্জা করলো না? এটা তো ফিরিয়ে দে। কোথায় যাচ্ছ? রাজুর অবস্থা যে কি সেটা দেখবে ডাক্তার। ডাক্তার দেখাবার সামর্থ্য ওদের কোথায়? সরকারকে দিয়ে পাওনা পাঠিয়ে দিয়েছি। তবু আমার একবার যাওয়া উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বুঝবো আমি। যাও, ঘরে যাও। বাস, পাখি এখন হাতের মুঠোয়, এইবার সোনার শিকলে বেঁধে ফেলো। আর বিষয় সম্পত্তি গুলো হবে হবে, এই কদম সরকার তো আর মরে যায়নি। আগে মেয়েটাকে কবজা করে নিন, তারপর দেখবেন এই কদম সরকারের খেল। কিরে আইসে আপা? কোথায়? আপনি জেনে যাইতে কইছেন ওইখানে, কিন্তু আপনি যাইবেন কেমনে? সার দেখি যে পাহারা। তাই তো। শোন, শারমিন, চাচা জানে এটা সত্যি অন্যায়। তোমাকে এভাবে নজরবন্দি করে রাখা তার মোটেই উচিত হচ্ছে না। কি হলো, কথা বলবে না? আজ হোক কাল হোক, তুমি তো আমারই। তুই শারমিন কোথায়? কোথায় শারমিন? আর উঠতে হবে না। কেন ডেকেছেন ম্যাম সাহেব? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই। বিবেক বাধা দিল না? বিবেক তো আগেই বাধা পড়ে আছে। কিন্তু আমার বিবেকে বাঁধছি ম্যাম সাহেব। কি বললে? আমার অনুরোধ, আপনি কখনো এইভাবে লুকিয়ে আমার সাথে দেখা করবেন না। রাজু। হ্যাঁ ম্যাম সাহেব, আমি এসেছি শুধু আপনার আমানত ফিরিয়ে দিতে। এটা আপনার কাছে রাখুন। শোনো, কিছু দিয়ে কিছু নিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? মনে নেই একদিন আমার মন তোমাকে দিয়েছিলাম, আর বিসর্জন দিয়েছি বিবেক? মেম সাহ, ফেরত যদি দিতেই হয় তবে সবকিছু ফেরত দাও, সব।
আপনি কি বলছেন? আপনি জানেন না মেমসাহ, এটা অনুচিত, এটা অন্যায়। কেন অনুচিত, কেন অন্যায়? কারণ আপনার সাথে আমার আসমান জমিনের ফারাক। আমি মানি না। আপনি আরেকজনের বাগদত্তা। সেটাই যদি আমাদের মাঝে বিভেদের দেয়াল মনে করো, তবে আজ এই মুহূর্তে এই পোশাকে আমি তোমার সাথে যেতে রাজি আছি। বলো তুমি রাজি? না না, তা হয় না। কেন হয় না? নিজের সুখের জন্য প্রাসাদ থেকে আপনাকে আমি পথের ধুলে নামিয়ে আনতে পারবো না। তোমার জন্য যে আমার প্রাণ কানে, সেটা তুমি কেন বোঝো না? আপনি বলে দিন, এখন আমি কি করব? তোমাকে অনেক বড় হতে হবে রাজু, প্রতিষ্ঠিত হতে হবে। আমি কি তা পারব? পারবে রাজু, পারবে। তোমার রেজাল্ট আউট হয়েছে? দু একদিনের মধ্যে বেরোবে, পাশ করলেই বাকি। 12 জোড় সামান্য বেতনের একটা চাকরি। আজকাল কত লোকই তো বিদেশ যাচ্ছে, তুমিও যাও। আমার সে সামর্থ্য কোথায়? আমি তোমাকে সাহায্য করব। এই নাও। কি ওগুলো? তোমার বিদেশ যাবার খরচ হয়ে যাবে। না না ম্যাম, আমি ওগুলো নিতে পারবো না। কেন? নিজেকে হত ছোট আমি করতে পারবো না। এতে তুমি ছোট হবে না রাজু, তুমি বড় হবে, মানুষের মতো মানুষ হবে, 10 জনের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। নাও প্লিজ। একটা অনুরোধ আছে ম্যাম সাহেব। বলো। বিদেশ থেকে ফিরে এসে আপনার দেখা পাবো তো? বেঁচে থাকলে দেখা হবে। সুযোগ বুঝি এমনি করে নিতে হয়? আমার ইচ্ছা ছিল পরীক্ষার পর তোমাদের বিয়েটা হবে। আমি স্থির করলাম দু একদিনের মধ্যে শাকিলের সঙ্গে তোমার বিয়ে হবে, তৈরি থেকো। বাবা, বাবা, থাক, তোমার দুশ্চিন্তার প্রয়োজন নেই। রাজু ভাই আপনার এটা দিছে। সুধাও সুধা দিবার সাধ আছে কি তার? আমি সইতে পারি না, সইতে পারি না, আমি সইতে পারি না সজনী বসন্তের ভার। ফুলকে সুধা খুশি একটু ধরা দিয়ে না হয় হলেই দোষী। ও ভ্রমর কাছে এসো, সোহাগে পাশে বসো। ও ভ্রমর কাছে এসো, সোহাগে পাশে বসো। ভালোবেসে না হয় নিলে কলঙ্কের হার। ফুলকে সুধা, ফুলকে সুধাও, সুধা দেবার স্বাদ আছে কি তার? আমি সইতে পারি না, সইতে পারি না, আমি সইতে পারি না সজনী বসন্তের ভার। ফুলকে সুধাও।
বাজার আলো জ্বলে জ্বলুক কাঁচের ঝাড়ে মধুময় এই যে লগন ক্ষণিকের প্রেম বন্ধন মধুময় এই যে লগন ক্ষণিকের প্রেম বন্ধন মিশে কেটে গেলে জানি থাকবে না তো আর ফুলকে সুধাও ফুলকে সুধাও সুধা দেবার স্বাদ আছে কি তার আমি সইতে পারি না সইতে পারি না আমি সইতে পারি না সজনী বসন্তের ভাত ফুলকে সুধা ফুলকে সুধাও সুধা দেবার স্বাদ আছে কি তার নিচের আসরটা বেশ জমে উঠেছিল ওদেরকে বিদায় করতে একটু দেরি হয়ে গেল এখন তুমি আর আমি বাহ ফুলের তোড়া তো বেশ সুন্দর আমাকে উপহার দেবে না রেখে দিলে যে ফুলের উপহার পেতে হলে ফুলের মতো মন হতে হয় শারমিন তুমি রাগ করেছো বিশ্বাস করো আর কখনো এমন হবে না ভালো মানুষে যে কোনো লাভ নেই তোমার পরিচয় আমি পেয়ে গেল পরিচয় আমার দুর্ভাগ্য বাবা নিশ্চয় তোমার এই কুৎসিত পরিচয়টা জানতেন না জানলে তার মেয়েকে হাত পা বেঁধে পানিতে ভাসিয়ে দিতেন কিন্তু তোমার মতো একটা লম্পট মাতালের হাতে নিশ্চয় তুলে দিতেন না তুলে দিতে তুমি বাধ্য করেছো কারণ রাজুর সঙ্গে তোমার যে ঢলাঢলি প্রেম তাতে কোনো ভদ্র সন্তান তোমাকে বিয়ে করতে রাজি হতো না তাহলেও খুশি হতাম রাজু আমাকে মাথায় করে রাখত রাজুর নাম তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না তোমার মনে রাখা উচিত এখন তুমি আমার স্ত্রী সে অধিকারে তুমি আমার দেহটাকে স্পর্শ করতে পারবে মনে নাগাল তুমি কোনোদিনও পাবে না পাবো রাজুর স্মৃতি আমি তোমার মন থেকে চিরকালের মতো মুছে ফেলবো না 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 ওটা তুমি নষ্ট করো না ওটা তুমি নষ্ট করো না ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি ওটা ফিরিয়ে দাও এখন থেকে তুমি ভাববে রাজু নামের কেউ কোনোদিন তোমার জীবনে ছিল না শুনেছি পাষাণের উপর আন আছে তুমি আসলে পাষণ্ড তোমার কান্নাও আমাকে গলাতে পারবে না তোমার গালাগালাও আমাকে টলাতে পারবে না কারণ আমি বিয়ে করেছি তোমাকে না তোমার বিষয় সম্পত্তি তুমি তো বাড়তি পাও না কেন এই সাজানো বাসন আমি ভেঙে ফেলবো সব ভুল সব মিথ্যে সব ভূষণ এসব জীবন নিয়ে খেলা আমি সব ছেড়ে ফেলবো আমি সব ছেড়ে ফেলবো শারমিন
বাঁচো শারমিন ছেড়ে দাও আমাকে কেন এক্ষুনি আমি বাবার কাছে যাব তাকে একবার জিজ্ঞেস করব আমার স্বপ্নের ঘর ভেঙে দিয়ে কি শান্তি তিনি পেলেন তাকে জিজ্ঞেস করব আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে কোন সুখের বন্দরে খোঁজ তিনি পেলেন না আমি তোমাকে যেতে দেব না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাকে যেতে দেব না ছেড়ে দাও তুমি হাসাই বিদেশ চলে যাইবে রাজু ভাই আরে চাকরিটা ভালো কিন্তু ভাবছি বেথিকে কার কাছে রেখে যাই কেন আমি আছি না আমি বিতির ভাই না মতি সর্বনাশ বলেন কি হুজুর শর্মিন নেই আমি তো নিশ্চিন্তে ছিলাম বাপের বাড়ি ছাড়া যাবে কোথায় আরে না না বড় হুজুর তো আর সকালেই আমাকে ডেকে বললেন সরকার মেয়েটা নেই বড় মন খারাপ লাগছে তুমি একটু খোঁজ নিয়ে এসো তো এখন আমি কি বলিটা কি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম খবর শুনছেন সরকার কথা কি খবর কার খবর ওরা কেমন আছে সরকার আমার মা কেমন আছে আপনার শরীর কেমন আছে হুজুর জিজ্ঞেস করেছি বুঝি তুমি বললে না আমি ভালো আছি সুস্থ আছি ইয়ে মানে হুজুর আপনার শরীর যখন ভালো নেই আমার কথা থাক সরকার আমার মায়ের কথা বলো কি আর বলবো হুজুর উনি তো এখন ও বাড়িতে নেই নেই মানে বিয়ের রাতেই উধাও কি বলছো শুধু যে চলে গেছে তাই নয় হুজুর স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত সরকার ছোট হুজুর কেবল জানে বেঁচে আছে এই যা তোমার কি মনে হয় সরকার শর্মিন কোথায় গেছে পথে আসতে একটা কথা শুনলাম হুজুর কি রাজু নাকি বাড়িঘর ছেড়ে চলে গেছে ওর বোনটাকেও সঙ্গে নেয়নি আমার কিছু হয়নি তুমি শাকিল কেবল আসতে বলো আমি এখন যাচ্ছি তাড়াতাড়ি চলো ঘাটের নৌকা থুই আইছি আর এমন কাম কইরো না মা কত বড় ঘরের মাইয়া তুমি হে কদিন কি কষ্টই না পায়া গেলাম তবু তো প্রাণে বেঁচে গেলাম তাও তো আমাকে বাড়ির উনি দেখছিল বুলা তাহলে আসি আসো মা সবই জামাই বাবুজিকে লিখে দিলেন হুজুর শর্মিন মা যদি ফিরে আসে আমিও তাই বলছিলাম বিষয় সম্পত্তি দিয়ে কি হবে আমি ভাঙব তবু মচকাবো না শর্মিনের স্থান এই বাড়িটা নেই চাচা যান আমি ঠিক আছি তুমি সলিসিটার সাহেবকে শহরে পৌঁছে দিয়ে এসো যাও যাও ¶¶
ওখানে দাঁড়াও। কোন সাহসে তুমি এই বাড়িতে ঢুকেছ? তুমি জানতে না এই বংশে যে কেউ একবার বেরিয়ে যায় তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়? আমি তো বেরিয়ে যাইনি বাবা। পাশরাতে তুমি স্বামীর ঘর ভেঙেছ। ওটা ঘর নয় বাবা, ওটা বন্দিশালা। আমি মুক্তি চেয়েছিলাম। স্বামীর গায়ে হাত তুলেছ? পারলে পারলে আমি তাকে গলা টিপে। নিজের স্বামী সম্পর্কে সে কথা বলতে তোমার লজ্জা হলো না? হতো যদি সে স্বামীর মতো স্বামী হতো, কিন্তু সে তো একটা মাতার লম্পট চরিত্রহীন। তাই যদি সত্যি তাহলে আমাকে জানালে না কেন? তোমাকে জানাতে চেয়েছিলাম, রাতো হবার আগে তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু স্রোতের টানে আমি যে ভেসে গিয়েছিলাম। মিথ্যে কথা, সব সাজানো গল্প। তুমি রাজুর সঙ্গে পালিয়ে গিয়েছিলে বাবা। যাও, চলে যাও এখান থেকে। কোনোদিন যেন আমি তোমার মুখ না দেখি। আমি ভাবব আমার কোনো মেয়ে নেই, কোনোদিন ছিল না। যাও। হুজুর, 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 হুজুর। শুনুন, আমি নিজের চোখে দেখেছি, বেঁচে আছে। থাকলই বা, অত উতলা হবার কি আছে সরকার? বলেন কি হুজুর, আপনার স্ত্রী? স্ত্রী? বিষয় সম্পত্তি যখন আমার হাতের মুঠোয়, শর্মিন আমার কাছে একটা মেয়ে মানুষ ছাড়া আর কিছুই না। আরে শুনি, তুই কেয়া কেমন আছিস? ভালো। তোর চেহারা মিল হয়েছে কেন রে? অনেকটা পথ হেঁটে এসছি তো তাই। সে কি, আয় ভেতরে আয়। এখন কি করবি ঠিক করেছিস? তোকে একটা অনুরোধ করব, তোর বরকে বলে একটা কাজের ব্যবস্থা করে দে, যে কোনো কাজ। শর্মিন আমার বান্ধবী, বুঝতেই পারছিস? ওয়ালাইকুম আসসালাম। তা দাঁড়িয়ে কেন, বসুন, আগে জামা কাপড় বদলে আসি, জমিয়ে গল্প করা যাবে। তুই বস, আমি আসছি। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমার জন্য দুঃখ করবেন না। দোয়া করি আপনি সুস্থ থাকুন, সুখী হন। ইতি আপনার রাজু ব্যাটার আশপর্দা দেখেছেন হুজুর? সরকার জি হুজুর, এই চিঠির একটা জবাব লিখে দাও। বলেন কি হুজুর? শোনো, লিখবে রাজু, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। অন্যের স্ত্রীকে চিঠি লিখতে তোমার লজ্জা হয় না? তোমার মতো ইতর ছোট লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। আমি আমার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসি। ইতি শর্মিন। কে কোথায়? একটু বাইরে গেছে, এক্ষুনি আসবে। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কিসের? কে
কেয়া বলছিল একটা চাকরি আপনার প্রয়োজন। জি ব্যবস্থা একটা হয়ে যাবে। তবে কি আরে আরে ছাড়ুন ছাড়ুন বলছি, ছেড়ে দিন। তুই আমার ঘর ভাঙতে চাস? আমি কি অপরাধ করেছি ফকির বাবা? আমার জীবনটা এমন হলো কেন বলে দা। আমি কি করব, আমি কি করব? হালামুনি, হালামুনি, তুমি কাঁদছো কেন হালামুনি? তুমি বুঝবে না। কেন বুঝবো না? তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, খাবে? কি খেতে দেবে? আমার কাছে চকলেট আছে, এই নাও। তুমি খাও বাবা, আমার খিদে নেই। তাহলে কাঁদছিলে কেন? বাবা বকেছে? আমাদের বাড়িতে যাবে? কোথায়? এই তো এখানে। বাড়িতে কে আছে? নানু আছে। আর কেউ নেই? আর কে থাকবে? তোমার মা? মা তো মরে গেছে। মরে গেছে? আর বাবা? বাবা মাঝে মাঝে এসে আমাকে লুকিয়ে চকলেট দিয়ে যায়, এগুলো বাবা দিয়েছে। লুকিয়ে কেন? বাবাকে নানু দেখলে তাড়া করে। কেন? নানু বলতে পারবে। আমাকে ভয় দেখায়, ছেলেটাকে নিয়ে যাবে। ছেলে যাবে বাবার কাছে, এতে আপত্তির কি আছে? আমার বিয়ে করেছে না, তুমি কি মনে করো ওই ডাইনি পাপ্পুকে আদর যত্ন করবে? আসলে কি জানো মা, মেয়েটা চলে গেল, নাতিটা যদি কাছে না থাকে আমি বেঁচে থাকবো কি নিয়ে? সংসার চলে কি করে? স্কুলে আয়ার কাজ করে যা পাই তাতেই কোন রকম চলে যায়। এই দেখো, শুধু আমার কথাই বলছি, তোমার কথা তো বাচ্চা কিছুই শোনা হলো না। কোথায় যাবে, কি করবে, কিছু ভেবেছো? মাথা গোঁজার একটা ঠাই পেলে কাজকর্ম কিছু একটা জুটি নিতে পারতাম। না না, হারামুনি কোথাও যাবে না, এখানেই থাকবে। শোনো পাগল ছেলের কথা, এখানে থাকলে খাবে কি? আমরা যা খাই তাই খাবে? তুমি কিচ্ছু ভেবো না কালামুনি, আমার খাবার থেকে তোমাকে ভাগ দেব। কই দেখি? রাজুর চিঠি দেখে আমি নিজেই নিয়ে এলাম। খুব ভালো করেছেন। বসুন চাচা, বসুন। একে খোলা কেন? অনেকদিন হলো রাজুর কোনো খোঁজ খবর নেই মা, তাই চিঠিটা পেয়ে মন মানলো না। ভালোই আছে, ভালোই আছে, হাজার পাঁচেক টাকা পাঠিয়েছে। পাঁচ হাজার? ওই দেখা কই? ও দেখি দেখি, এই এটা জমা দিলেই, এইটা দিলেই টাকা। ওই দেখ দেখ, পাঁচ হাজার। বাহ, চিঠিটা একটু পড়ে দিন না চাচা। ও চিঠি, আচ্ছা চিঠি, আশা করি ভালোই আছিস। একটা ড্রাফট পাঠালাম, মতিকে সঙ্গে নিয়ে ব্যাংকে জমা দিলেই টাকা পেয়ে যাবি। আমার বাপেও কোনদিন ব্যাংকের লগে কারবার করে নাই। আপনি তো প্রায় শহরে যান, আপনি বিথিরে রয়ে দেন, টাকাটা উঠে ওর হাতে দিয়ে দিয়েন। সেই ভালো চাচা। আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছো তখন তৈরি থেকো। হুজুর, দরখাস্তে উল্লেখ আছে আপনার আর্থিক অবস্থা ভালো নয়। জি জি। আর উল্লেখ করিয়াছেন আপনি বিবাহিতা। জি। তাহা হইলে এই আর্থিক অনটনের কারণ কি? আপনার স্বামী কি বেঁচেই আছেন? তবে তবে আমার কাছে তিনি না থাকারই মতো। আক্কেল হুজুর, আক্কেল এমত অবস্থায় কি করা যায়? বিবেচনা করা যায় হুজুর। আপনি আগামী কল্য হইতে আমাদের স্কুলে শিক্ষিকা রূপে কার্য শুরু করিতে পারেন।
আপনার কার্যপ্রণালী সন্তোষজনক হইলে কমিটি আগামী সভায় আপনার নিয়োগের ব্যবস্থা চূড়ান্ত করিবে। অসংখ্য ধন্যবাদ। আদাব। ব্যাকেল হুজুর আকেল আমার নির্বাচন একেবারে নিখুঁত হুজুর। পুরো আছে তো? একেবারে হাত খালি করে আনবো। আমি ইচ্ছে করে বিধির হাতে 200 টাকা তুলে দিলাম। আর বিধিকে আমার হাতে তুলে দিচ্ছ কবে? খবরদার হুজুর, যতদিন সোনার ডিম পাচ্ছেন ততদিন হাঁসটা জবাই করবেন না। বিধি, মেম সাহেব আপনি বসুন। না ভাই, বসবো না। তুমি কেমন আছো? গরিবের খোঁজ কে নেয়? তোমার ভাইয়ার কোনো খবর পেলে? আপনি শুনেননি? ভাইয়ার তো মস্ত বড় চাকরি পেয়েছে, অনেক টাকার মাইনে। আমি জানতাম, আমি জানতাম বিধি, রাজু একদিন অনেক বড় হবে। এই আমার কথা কিছু লিখেছে? বলো কি লিখেছে। কিছু লিখেনি। ওর ঠিকানাটা দাও, আমি লিখব। কিছু মনে করবেন না, আপনাকে ঠিকানা দিতে ভাইয়া বারণ করেছে। বারণ করেছে? যাচ্ছেন? হ্যাঁ, বাবাকে এক নজর দেখে চলে যাব। কি বলছেন আপনি, তিনি তো বেঁচে নেই। আপনি লয়ে কয়টা কথা ছিল বলুন। তুমি খেলো গা, যাও। আজকে কিন্তু বেবি ট্যাক্সিতে চড়াতে হবে। চরম বাবা চরম, কথাটা শেষ করে নেই। আচ্ছা যাও, যা বাবা যা। আমি পাপ্পুর এখান থেকে লয়ে যেতে চাই। কেন? ও নানি যখন নাই আপনার কষ্ট করবেন কেন? এখান থেকে নিয়ে গেলে পাপুর কষ্ট হবে না? তা একটু হইব, আমার বউটা মানুষ না বুঝলেন, এমন সামনের মতো পোলা তার সে দেখতে পারে না। তাহলে পোলাটার কপালটাই খারাপ বুঝলেন, 2 দিনের জ্বরে মরল ওর মা, কয়দিন আগে গেল নানি, অন আমি ওরে কই রেখে যাই? না না, আমি খালামণির কাছেই থাকব। আপনার যদি আপত্তি না থাকে তাহলে পাপু আমার কাছেই থাকবে। আপত্তি? আরে পরের মাইয়া ভাইয়া, আপনি যা করলেন আপনার বইন ওটা করতো না, আপনি আমার ধর্মের বইন। পাপু আপনার এখানে থাকবো, আমি মাঝে মাঝে ওরে দেখে যাব, টাকা পয়সার দরকার হইলে। বনি যখন বললেন টাকা পয়সার কথা বলে লজ্জা দেবেন না। পাপ্পু বেবিতে চড়তে চাইছিল, আর একটু ঘুরে এলো আসি। যা বিধি, আশা করি খোদার ফজলে ভালোই আছিস। তুই শুনে নিশ্চয়ই খুশি হবি, আগামী মাসে আমার চাকরির মেয়াদ শেষ হচ্ছে, সুতরাং আমি খুব শিগগিরই দেশে ফিরে আসছি। বিধি যদি রাজুকে সব বলে দেয় আমাদের কি হবে হুজুর? আমাদের একটা কাজ করতে হবে। বলুন হুজুর। চলুন চাচা। হ্যাঁ চলো 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 চলো। শহরে যাবে এই নাও চাবি,
বাড়িতে থেকো কিন্তু আমি যাব আর আসব ঠিক আছে চলো না চলো দাদা টিং 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 বাস 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 রাখো রাখো মায়ে রাখো বাস বাস রাখো বাস এসো এখানে কেন চাচা তোমার ব্যাংকের কাজটা তো শেষ হলো এখানে আমার একটা কাজ আছে এই যাব আর আসব আমি এখানে বসি পাগল নাকি তোমাকে একা বসিয়ে রেখে আমি যাব তাই নাও এসো এসো চলো এসো চাচা খাও না চলো सरकार शासन लोक शहरे गेसिल फिर आसे नाई তারপর আর কোনো হামলা টামলা হয়নি তো কি করে হবে রাজু তো কবি মরে ভূত হয়ে গেছে আমি তো এখন রেজা খান তাহলে না আমার চেহারা পাল্টানোর যে সাজেশন আপনাকে দিয়েছিলাম তাতে কাজ হয়েছে নিশ্চয়ই সবচেয়ে বেশি কাজ হয়েছে মৃত্যু সংবাদ ছাপিয়ে দিয়ে কি করে বুঝলেন শর্মিন চৌধুরী আমাকে চিনতে পারেনি বলেন কি তার দেখা পেলেন কোথায় সেটা একটা অ্যাক্সিডেন্ট চাকরির জন্য আজ আমার কাছে এসেছিল পরিচয় দেননি তো হ্যাঁ দিয়েছি আপনি যেমন বলেছিলেন আমিও তেমনি রাজুর বন্ধু হিসেবে পরিচয় দিয়েছি খুব ভালো করেছেন এভাবে চালিয়ে যাবেন শুধু বিথির জন্য মন খারাপ লাগে কেন আমি বেঁচে নেই শুনলে সেজন্য দুঃখ করবেন না বিথিকে খুঁজে বের করবার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা শর্মিনের দেখা যখন পেয়েছেন আমার বিশ্বাস শাকিলের দেখাও খুব শিগগিরই পাবেন কিন্তু শাকিলের সঙ্গে বর্তমানে শর্মিনের তো কোনো যোগাযোগ নেই তাতেও কোনো অসুবিধা নেই রেজা খান বেঁচে আছে শুনলে শাকিল যোগাযোগ করবেই রেজা খানের সঙ্গে শাকিলের কি সম্পর্ক একেবারে সাপে নেউলে অপকর্মে তাদের জুড়ি নেই অথচ কর্মক্ষেত্রে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী শুনেছি একবার ভাগ বাটোয়ারা নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষ বাধে তারপর থেকেই রেজা খান নিখোঁজ আমাদের ধারণা এটা শাকিলেরই কাজ তাহলে তাকে ধরছেন না কেন উপযুক্ত প্রমাণের অভাবে সেজন্য তো আপনাকে খুব সাবধানে এগোতে হবে ভয় নেই আমরা তো আপনার সঙ্গে আছি মনে রাখবেন আপনি যে আমাদের হয়ে কাজ করছেন এটা যেন খুনাক্ষরেও কেউ টের না পায় খালা বলছিল নাচের পোশাক তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ আমি নাচবো না আমি শেষবারের মতো বলছি আমার কথার অবাধ্য হলে তোমার ভাইয়ের যে পরিণতি হয়েছে তোমারও তাই হবে তাই করো তোমরা আমাকে মেরে ফেলো ভাইয়া যদি মরে গেল তাহলে আমার বেঁচে থেকে কি লাভ লাভ আছে তোমার নয় আমার তৈরি হও
বাবা এত আদর কেন পাপুমনি কিছু বলবে রাগ করবে না তো না বলো আমাকে আটানো পয়সা দেবে কেন আইসক্রিম খাবো পয়সা তো নেই বাবা রোজই তো বলো পয়সা নেই নানু বেঁচে থাকলে কখনো এমন বলতো না আলামুনি তুমি কাচ্ছো ঠিক আছে আমি আইসক্রিম খাবো না পাপু খাবে নিশ্চয়ই খাবে চাকরি একটা পেয়নি তুমি যা খেতে চাইবে তাই খাবে আঙ্কেল তো তোমাকে চাকরি দেবে বলেছে মুখের কথা বিশ্বাস নেই আঙ্কেল খুব ভালো লোক বলেছে যখন নিশ্চয়ই চাকরি দেবে কি করে বিশ্বাস করি কতদিন হয়ে গেল একবার খোঁজও তো নিল না ওই তো আঙ্কেল এসে গেছে এসো আমি এখন দাঁড়াই তোমার খালামণিকে খবর দাও না না খবর দিতে হবে না তুমি ঘরে এসো কই তোমার খালামণিকে তো দেখছি না তুমি বসো খালামণি তোমার আইসক্রিম খুব দুষ্ট হয়েছো না যাও বই নিয়ে পড়তে বসো গিয়ে বসুন কেমন আছেন আপনি যে সত্যি আসবেন ভাবতেও পারিনি কি ভাবছেন ভাবছি এখানে এসে কাজটা বোধহয় ভালো করিনি ও মা কেন কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ এসে পড়লাম আপনি নিশ্চয়ই ভাবছেন লোকটা সুবিধার নয় লোক যে আপনি সুবিধার নন সেটা আগে টের পেয়েছি কিরকম গরিবের বাড়িতে হাতির পাড়া এখন মেহমানদারি করে কি দিয়ে বলুন তো তাও তো বটে আমি তো আর পোলাও কোরমা কালিয়া কোপ্তা জর্দা বিরিয়ানি ছাড়া কিছু খাই না আপনি তো বেশ মজার লোক আচ্ছা ম্যাম সাহেব কি বললেন রাজু তো আপনাকে ওই নামই ডাকতো ওর মুখে আপনার কথা শুনে শুনে এমন হয়ে গেছে বুঝলেন আপনি রাগ করলেন না বলুন বলছিলাম আপনি এখানে এলেন কেমন করে মানে রাজার মুখে শুনেছি আপনার বাবা মস্ত জমিদার তিনি মারা গেছেন কিন্তু আপনার স্বামী নিশ্চয়ই বেঁচে আছেন বলেছি তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই সেটা কবে থেকে প্রথম যেদিন স্বামীর ঘরে গেলাম সেদিন থেকে কেন আমার চাকরির কি হলো আচ্ছা আপনার চাকরির কি দরকার আপনার বাবা যে বিষয় সম্পত্তি আছে বাবা জামাইকে সব লিখে দিয়েছে ও তাহলে তো আপনার জন্য একটা কিছু করতেই হয় আপাতত এগুলো রাখুন যদি পারেন একটা কাজের ব্যবস্থা করে দিন ব্যবস্থাটা নিশ্চয় করব আমার বন্ধুর কথা মনে করেই করব আচ্ছা আসি চিনতে পারছিস এত খাবার আমি খাবো হ্যাঁ খাবে তুমি খাবে না এই যে চল চলো সালাম আলাইকুম স্যার সালাম চিনতে পারছো না আমরা কিন্তু রাজা খানকে ঠিকই চিনতে পেরেছি চুপ এখানে কোনো কথা নাই এই ঠিকানায় দেখা করবে রেজা খান এবং তার দলবল সম্পর্কে যেসব তথ্য আমাদের জানা ছিল মোটামুটি তা সবই আপনাকে বলেছি এখন এই ছবিগুলো মিলিয়ে দেখুন তো হোটেলে যে দুজনের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল তারা এখানে আছে কিনা আমি এখানে
বসো। হোটেলে তো চিনতেই পারছিল না উস্তাদ। অসুবিধা ছিল, কথায় বলে না, দেয়ালেরও কান আছে। এতদিন কোথায় ছিলে? পুলিশের ভয়ে গা ডাকা দিয়েছিলাম। ওই শালারা উঠিয়েছে, তুমি নাকি ফিনিশ। আজই এক হাত দেখিয়ে দিতে হবে, চলো। কোথায়? ওই শালারা নতুন একটা মেয়ে ধরে এনেছে, তাকে নিয়ে জলসা হবে। উস্তাদ বলো কোথায়। ওকে রাস্তা থেকে তুলে নেব, চলো।
जतने आँखी जले हाय गेछेछि जतने आँखी जले भैया चलो नहीं एका मानुष विधि आज थे अपना एखने थक चलि भैया जत खुन बेचे आछि एखने तुम्हार कोनो भय नहीं चलि मानुषेर चेहरा एत मिल है कथाटा आमी भेबेछिलाम किन्तु भैया तो हाजिर करते जावा ठीक है सोना सरकार बसें हमारे गहना गुलो फिरिए दिन आपनी अमी राजू बच्चों दिन आगे विदेशे जावा समय आपनार काछे गहना गुलो रेखे किछु टाका नियेछिलाम
পাপু কে আপনি পাপুকে তো দেখছি না আছে কোথাও কেন আজ নিয়ে যাবেন নাকি আপনি কিছু মনে করবেন জানলে আসুন ভেতরে আসুন জানেন কিছু কিছু লোক আছে যাদেরকে প্রথম দেখলেই মনে হয় কতকালের চেন কি রকম রাজুর মুখে আপনার কথা এত বেশি শুনেছি যে দেখা মাত্রই মনে হয়েছে আপনি আমার অনেক দিনের চেনা আমার কথা বুঝি খুব বলতো বলতো মানে বলা যায় সারাক্ষণ আপনার নাম জপ করতো আপনি নাকি মহিয়সী গরিয়সী অনন্যা তার জীবনের একমাত্র অনুপ্রেরণা রাজু অক্ষরে অক্ষরে আপনার কথা পালন করতে চেয়েছিল চেয়েছিল বড় হতে মানুষের মতো মানুষ হতে কিন্তু পারল না জানেন মেমসাহ একই আপনার চোখে পানি তাহলে কি আপনি রাজুকে আপনার এই কান্না যদি রাজুর জন্য হয় রাজুর প্রতি আপনার কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে সে চিঠি তাকে কেন লিখেছিলেন চিঠি সেই চিঠিতে আপনি লিখেছেন রাজুর সাথে আপনার কোনো সম্পর্ক নেই কোনোদিন ছিল না এমনকি তাকে ইতর ছোট লোক বলে গালাগালি করতে ছাড়েননি কেন ম্যাডাম কেন রাজু আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসত আপনাকে পাবনে যেন পাগলের মতো ভালোবাসত কিন্তু আপনার পথে বাধা হয়তো সে দাঁড়ায়নি তবু তাকে এত বড় আঘাত আপনি কেন দিলেন কেন তার মনটাকে ভেঙে দিলেন না না এমন চিঠি আমি কোনো দিন লিখিনি সব মিথ্যে সব ষড়যন্ত্র ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র কাদের ষড়যন্ত্র জানি না আমি জানি না আমি কিচ্ছু জানি না কিন্তু আমি জানি ম্যাডাম আপনি জানেন সময় হলে সব বলবো এক জায়গায় গচ্ছিত ছিল রাজু বলেছিল আপনার কাছে যেন পৌঁছে দিই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন শুনুন জি জি আমার সাথে দেখা করতে এসেছেন তো জি জি তাহলে চলে যাচ্ছেন কেন জি না কিছু মনে করবেন না স্যার আমি একজনকে চিনতাম তার চেহারাটা ঠিক একই চেহারা কি মানুষ হয় না তা বটে তা বটে রাজু কবে মোড়ে ভূত হয়ে গেছে বলুন আপনার জন্য আমি কি করতে পারি জি না আমার জন্য কিছু করতে হবে না এই মেহরবানি করে যদি একটু সময় দিতেন স্যার তাহলে আমার মালিক আপনার সঙ্গে একটু আলাপ সালাপ করতেন কেন বলুন তো জি মানে এই ব্যবসা ট্যাবসা সম্পর্কে আর কি এই যে তার কার্ড শাকিল চৌধুরী আপনি তাকে বলবেন তার সাথে আমি দেখা করব ধন্যবাদ আসি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ¶¶
হ্যালো পুলিশ স্টেশন চলুন স্যার আসেন আশাতে কি যে খুশি হয়েছে নো থ্যাঙ্কস খাবার না ভেরি স্মার্ট আমার লোকেরা আপনার খুব তারিফ করছিল তারিফ আমার গোপন একটা আড্ডা থেকে আপনি যেভাবে মেয়েটাকে ছিনিয়ে নিয়েছেন আমি শুনে খুব অবাক হয়েছি সেই প্রশংসা করার জন্যই কি আমাকে ডেকেছেন আমি চাই না একটি মেয়েকে নিয়ে আমাদের মধ্যে শত্রুতা আরো বেড়ে যাক আপনি তাহলে কি চান পুরনো সব কথা ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করতে চাই কিরকম আপনার মতো আমারও লোক দেখানো ব্যবসা একটা আছে আসল ব্যবসা অবশ্য অন্যরকম আপনার মতো একজন সাহসী লোক পেলে সে ব্যবসাটা আরো ফুলে ফেপে উঠবে এই তো ঠিক ধরেছেন লাভ 50-50 আপনি রাজি রাজি কোন রকম সন্দেহ করেনি তো তেমন কাঁচা কাজ আমি করি না ওস্তাদ দু পেটি আসো বাকি সব নকল আব্বাস চকবাজির ব্যবসা তো ভালোই শুরু করেছো টাকাগুলো এবার আমাকে দিয়ে দাও কে তুমি তোমার জম শাবাশ পার্টনার আমি জানতাম এ কাজ শুধু আপনার দ্বারাই সম্ভব এবার আমার পাওনাটা পার্টনার 50-50 যদি না দেই খাঁটি ব্যবসায়ী কখনো বেইমানি করে না এবার কি মনে হয় পার্টনার গুলি আপনি করতে পারবেন না কেন আপনি ভালো করে জানেন যে হার সোনার ডিম পারে তাকে মেরে কোনো লাভ নেই আপনার অংশ নিয়ে নিন আমার একটা অনুরোধ আছে পার্টনার অনুরোধ আমি একটা ফার্ম করেছি কাল সেটার ওপেনিং আপনাকে মেহমান হিসেবে পেলে খুশি হব ও শিওর আমি নিশ্চয়ই যাব থ্যাংক ইউ কি ভাবছেন আপা ভাবছি এই ট্রেনে যারা যাচ্ছে তারা প্রত্যেকেই কোনো না কোনো স্টেশনে নেমে যাবে কিন্তু আমি
এমনই এক ট্রেনের যাত্রী, আমার কোনো স্টেশন নেই। না পড়া বন্ধুরে, তুমি বিনা বাঁচে না পড়া। ও প্রাণ সজনী কাটে না দিন রজনী, ও প্রাণ সজনী কাটে না দিন রজনী, তুমি আমার পূর্ণিমাসের চাঁদ বন্ধুরে, তুমি বিনা বাঁচে না পড়া বন্ধুরে, তুমি বিনা বাঁচে না পড়া। এই গান আপনি কোথায় পেলেন? আমার বন্ধু গাইত। না না, হতে পারে না, গানের সেই গলা, গাওয়া সেই ঢং, না না আমি বিশ্বাস করি না। বলুন আপনি কে? বলুন, আপনি সত্যি রেজা খান নাকি? আমি রেজা খান। তাই যদি সত্যি, তাহলে রাজু স্মৃতি নিয়ে আপনি কেন বারবার আমার সামনে আসেন? রাজু আমাকে যে নামে ডাকত, আপনি কেন আমাকে সেই নামে ডাকেন? রাজুর যে গান আমাকে পাগল করত, আপনি সেই গান কেন? মেম সাহেব, কংগ্রেচুলেশন পার্টনার, অপূর্ব গান। আসুন পার্টনার, পরিচয় করিয়ে দিচ্ছি, আমার আরেকজন বিজনেস পার্টনার। থাক, আর ঘটা করে পরিচয় দিতে হবে না। শারমিন, এতদিন কোথায় ছিলে? জাহান্নামে। আমার বাড়িটা কি তার চেয়েও খারাপ? কি বলতে চাও তুমি? আমি তোমাকে ঘরে নিতে চাই। কোন অধিকারে? তুমি আমার স্ত্রী। তুমি তো আমাকে বিয়ে করনি, বিয়ে করেছ আমার বিষয় সম্পত্তিকে, সেগুলি তোমার কাছেই আছে। কাল একবার আমার অফিসে আসবেন, অনেক কথা আছে। কোনো কথা শুনতে চাই না। শারমিনকে আজ আমি এখানে দেখতে চাই। যদি আসতে রাজি না হয় তাহলে তার লাশ আসবে। কিন্তু বিথি, বিথি তো সেখানে আছে, যদি বাধা দেয়? বাধা দেবার ক্ষমতা কেড়ে নেবে। যদি চিৎকার করে? চিরদিনের মতো তার চিৎকার থামিয়ে দেবে। আপনারা মশা মারতে শুধু শুধু কামান দাগাচ্ছেন। কি রকম? একটা মেয়ে ছেলেকে ধরে আনতে এত আয়োজন? তাহলে ওদেরকে যেতে বলুন। আপনার শর্মিনকে আমি এনে দেব। পারবেন? পারবেন পার্টনার? রেজা খান যে কথা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে। কোথায় পৌঁছতে হবে বলুন? 3 নম্বরে। কেমন আছেন আপনি? অসময় বিরক্ত করলাম, কিন্তু না এসে উপায় ছিল না। একটা জরুরি ব্যাপারে আপনার সাথে আলাপ করতে চাই। আপনার সাথে তো আমার কোনো আলাপ থাকতে পারে না। কেন? আমি ঠিক করেছি, আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমার অপরাধ? আপনার অপরাধ? এতদিন আপনি আপনার আসল পরিচয়টা গোপন রেখেছেন। আসল পরিচয়? যেদিন বিথিকে আপনি আমার কাছে প্রথম নিয়ে এসেছিলেন, সেদিনই আমার বোঝা উচিত ছিল আপনি একটা জঘন্য চরিত্রের লোক। কি বলতে চান আপনি? বিথিকে আপনি যেখান থেকে তুলে এনেছেন সেখানে নিশ্চয় কোনো ভদ্রলোক যায় না, তাহলে আপনি কেন গিয়েছিলেন? সেই কৈফিয়ত আমি আপনার কাছে দিতে বাধ্য নই। আসলে রাজুর বন্ধু আপনি কোনো কালেই ছিলেন না, বন্ধু আপনি শাকিলের। কি ভুল আমি করেছি! একবার যদি জানতে পারতাম শাকিল চৌধুরীর সাথে আপনার পরিচয় আছে, একবার যদি জানতে পারতাম সে আপনার বিজনেস পার্টনার, তাহলে তাহলে আপনাকে বাড়ির ত্রিসীমানায় আমি ঢুকতে দিতাম না। শাকিল চৌধুরীর প্রতি আপনার এত রাগের কারণ কি?
কারণ আমার জীবনটাকে সে দুর্বিষহ করে তুলেছে। আমার জীবনের সমস্ত সুখ শান্তি সে কেড়ে নিয়েছে। আমার আমার অন্তরের সমস্ত বাসনাকে সে গলা টিপে মেরেছে। সে দোষ কি তার একার? কি বলতে চান আপনি? বিয়ের আগে রাজু নামে একটা ছেলেকে আপনি ভালোবাসতেন, তাহলে এ বিয়েতে রাজি হলেন কেন? বাবার মুখ রাখবার জন্যে। আমি ভেবেছিলাম যাকে ভালোবেসেছিলাম তার সাথে যখন বিয়ে হলোই না, যাকে বিয়ে করেছি তাকে নিশ্চয়ই ভালোবাসতে পারবো। মানুষের মতো মানুষ হলে হয়তো পারতাম, কিন্তু আপনার উচিত তার কাছে ফিরে যাওয়া। বলতে লজ্জা করল না আপনার? তার হাত থেকে বিথিকে আপনি তো উদ্ধার করে এনেছিলেন, এখন আপনাকে আবার উদ্ধার করে তার কাছে নিয়ে যাব। কি কি বললেন? আপনি যার স্ত্রী সে আমাকে পাঠিয়েছে। বেরিয়ে যান, বেরিয়ে যান খালি হাতে। দেখুন ম্যাডাম, আমার আসল পরিচয় আপনি জেনে গেছেন, কাজেই স্বেচ্ছায় যদি না যান। আপনি বেরিয়ে যান, না হলে পুলিশ ডেকে আপনাকে। রেজা খান কখনো খালি হাতে ফিরে যায়। আপা পাপ্পু বলছিল। না 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 না, কোনো কথা নয়, ভেবেছিলাম একজনকে নিয়ে যাব, এখন দেখছি সবাইকে নিয়ে যেতে হবে। আমি জানতাম আপনি আমাকে নিয়ে আসতে পারবেন। আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আপনি কোথায় পার্টনার? এই তো আমি, আপনার চোখের সামনে। কংগ্রেচুলেশন, আপনি খুশি হয়েছেন পার্টনার? খুশি? আজ তো আমার পরম আনন্দের দিন। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জেঠাই। এসো শারমিন, আমার কাছে এসো, ধরা দাও। না, এ জীবন থাকতে আমি তোমার কাছে ধরা দেব না। পাজি বদমাস রাজু ভাইয়া, এখন বুঝতে পারলে শারমিন, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে, বিশ্বাস করতে, সেই রাজুই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। অসম্ভব, আপনি জানতেন আমি রেজা খান, এরাও তাই চান। শাকিলের চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। রেজা খান বলে কেউ নেই, তাকে আমি অনেকদিন আগেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। কোনো লাভ নেই রাজু, এতদিন তোমার মিথ্যে মৃত্যু হয়েছিল, আজ তোমার সত্যি মৃত্যু হবে। তৈরি হও, ওয়ান টু। Thank you.
সম্পত্তিটা বাবার কাছ থেকে তোর নিজের নামে লিখিয়ে নিয়েছিস। বিথিকে জোর করে আটকে রেখেছিস। হ্যাঁ, রেজা খানকে তুই খুন করেছিস। হ্যাঁ, তার লাশ কোথায়? ওই দেয়ালের পিছনে পুঁতে রেখেছি। হলি, আইনকে নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীকে আমাদের হাতে ছেড়ে দিন। পাপ কখনো চাপা থাকে না শারমিন। আমার পাপের বোঝা নিয়ে আমি প্রায়শ্চিত্ত করতে চললাম। আমার বাঁধন থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম। তালাকনামা যথাসময় পেয়ে যাবে। মুভ। ভাইয়া, ভাইয়া। বিথি, ভালোবাসা হলেও যেতে পারি।